হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বে আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখব এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর থেকে বা আইআইএসটি শিবপুর থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ফর্ম ফিল কবে থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অর্থাৎ অনেকদিন আগেই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে আই থিঙ্ক অনেকে অ্যাপ্লিকেশান করে নিয়েছেন এখনও যারা অ্যাপ্লিকেশান করেননি ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন নোটিস অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম জুলাই সাইকেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম অফ দ্য ইনস্টিটিউট থ্রু অনলাইন মোড ইন অল ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সায়েন্স আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই সমস্ত ডিসিপ্লিন থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন না হচ্ছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারেন এবং আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাবিশান ডেট লাইন সিট প্যাট্রিক্স বা আদার ডিটেলসগুলো ইনফরমেশান ব্রোচার থেকে জানতে পারবেন আমরা একটু পরে ইনফরমেশান ব্রোচারটা দেখছি নেক্সট দেখুন দ্য অ্যাপ্লিকেন্টস আর রিকিউয়ার টু ফিল ইন দ্য ফর্ম ইউজিং দ্য ফলোই লিঙ্ক অর্থাৎ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে ক্লিক করলে আপনাদের সামনে এক ধরনের গুগল ফর্মের লিঙ্ক ওপেন হয়ে যাবে এবং আপনারা ওখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এই নোটিফিকেশনের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং তার পিডিএফ কপিটা কিন্তু এই গুগল ফর্মের লিঙ্কে সাবমিট করতে হবে এছাড়াও আপনাদের আরও কিছু ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্টি মে টু অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বলে দেওয়া হয়েছে আপনারা এই ডেটের আগে অ্যাপ্লিকেশানটা করে নেবেন নেক্সট দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং আপনারা এই যে অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ কপিটা গুগল ফর্মের লিঙ্কে কিন্তু সাবমিট করবেন এবার আমরা এখান থেকে ইনফরমেশান ব্রোচারটা একটু দেখে নিচ্ছি আমরা ইএসটি শিবপুর থেকে পাবলিশড হওয়া ইনফরমেশন ব্রোচারে চলে এসেছি ইনফরমেশান ব্রোচার এখানে কিন্তু ফার্স্ট এই কনটেন্টস দেওয়া আছে আপনারা কনটেন্টস দেখে বুঝতে পারবেন কোন পেজে কোন ধরনের ইনফরমেশান দেওয়া আছে আপনারা পেজ নাম্বার অনুযায়ী কিন্তু ওই ইনফরমেশানগুলো দেখে নিতে পারেন আমি এখান থেকে কিছু সংক্ষেপে আলোচনা করছি ফার্স্ট এখানে ইম্পর্টেন্ট গাইডলাইন্স ফর পিএইচডি অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু গাইডলাইন্স দেওয়া আছে কোন কোন ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন ওটা কিন্তু ফার্স্টেই দেওয়া আছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে রুপিজ ফিফটিন হান্ড্রেড বা পনেরোশো টাকা করে লাগছে জেনারেল ও সি ই ডাব্লিউএসদের জন্যে এবং এস সি এস টি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্যে এক হাজার টাকা করে লাগছে যেটা আপনারা এখানে একটা ব্যাংকের অ্যাড্রেস দেওয়া আছে এই ব্যাংকের অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে নেক্সট দেখুন নেক্সট এখানে কিন্তু ক্যাটাগরি অফ অ্যাপ্লিক্যান্টস কোন কোন ক্যাটাগরি থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে রেগুলার ক্যান্ডিডেটস উইথ ইনস্টিটিউট ফেলোশিপ ক্যান্ডিডেটস উইথ ইন্ডিভিজুয়াল ফেলোশিপ দ্যাট ইজ সি এস আইআর নেট জিআরএফ ইউজিসি নেট জি আর এফ আইসিএমআর ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ এই সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্ডিভিজুয়াল ফেলোশিপ থেকে অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট ক্যান্ডিডেটস ফর্ম স্পন্সর্ড রিসার্চ প্রজেক্ট এই ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং স্পন্সর ক্যান্ডিডেটসরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না নেক্সট ইনস্ট্রাকশানস টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবেন তার কিছু ইনস্ট্রাকশানস দেওয়া আছে ফার্স্ট কিন্তু গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট দেখুন আপনাদেরকে একশো ওয়ার্ডের মধ্যে একটা স্টেটমেন্ট করতে হবে আপনারা কেন আইআইএসটি শিবপুর থেকে পিএইচডি করতে চান এবং আপনাদেরকে পাঁচশো ওয়ার্ডসের একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে এবং এই দুটোর পিডিএফ কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করতে হবে এছাড়াও আপনাদেরকে ডিজিটাল ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন আমরা আগের নোটিফিকেশানে দেখে নিয়েছি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন নেক্সট দেখুন এখানে ব্যাঙ্কের অ্যাড্রেস দেওয়া আছে এই ব্যাংকের অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে নেক্সট দেখুন প্লিজ নোট দিয়ে কিছু বিষয় দেওয়া আছে ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নেক্সট এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে এই নোটিফিকেশানের যে ডেট শিডিউলগুলো এখনও দেওয়া হয়নি পরে কিন্তু ওয়েবসাইটে জানানো হবে তাই আপনারা যারা অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে ইনস্টিটিউটের সম্পর্কে বা আপনারা যে পিএইচডি করবেন তার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া আছে আপনারা এই ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট দেখুন এখানে কিন্তু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এরিয়া অফ রিসার্চ বা রিসার্চ স্পেশিয়ালাইজেশানসটা ডিটেলসভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে আপনাদের ডিসিপ্লিন অনুযায়ী এরিয়া অফ স্পেশালাইজেশনসটা ভালো করে দেখে নিতে পারেন নেক্সট দেখুন নেক্সট আমরা এখান থেকে একটু সিট ভ্যাকেন্সি দেখে নিচ্ছি এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে যেমন ফার্স্ট এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্স এখান থেকে টোটাল ইলেভেন সিট আছে আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেখে নেবেন নেক্সট আর্কিটেকচার এখান থেকে ফাইভ সিট আছে কেমিস্ট্রি থেকে ফাইভ সিট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ইলেভেন সিট আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিসিপ্লিন ওয়াইজ এখানে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটাও দেওয়া আছে টোটাল এখানে কিন্তু হানড্রেড সিড আছে আপনারা এখান থেকে সিট ম্যাট্রিক্সের একটা স্ক্রিনশট নিতে পারেন বা আপনারা ইনফরমেশান ব্রোচার থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নিতে পারেন নেক্সট ফিজ স্ট্রাকচার দেওয়া আছে এবং এখানে কিছু সার্টিফিকেট দেওয়া আছে আপনারা এখান থেকে সার্টিফিকেটগুলো ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু সাবমিট করতে পারেন যদি আপনারা এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট বা আরও কিছু সার্টিফিকেট এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন এবার আমরা আইআইএসটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশান এবং ইনফরমেশান প্রচার কোথা থেকে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি আমরা আইআইএসটি শিবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি উপরে একটা লিংক দেওয়া আছে দেখুন এই লিঙ্কে এলে আপনারা আইআইএসটি শিবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবার আপনারা এখানে ক্লোজ করে দেবেন আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশানস দেওয়া আছে এবং এখানেই দেওয়া আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম জুলাই সাইকেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন অনলাইন মোড এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা পিএইচডি অ্যাডমিশানের জন্যে নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ইনফরমেশন ব্রোচারটি ডাউনলোড করতে পারবেন এবং এটি ছিল আইআইএসটি শিবপুর এখান থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশন আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করবো থ্যাংক ইউ